এই শিব ঠাকুরের অপার করুণায় উন্নতি হয়েছে সব দিক দিয়ে। যে উন্নতি সব দিক দিয়ে বাবার কৃপায় এইসব হয়েছে। এই শিব ঠাকুরকে স্থানীয়রা দামোদরেশ্বর শিব ঠাকুরও বলে থাকেন। শিবলিঙ্গটি অমরকণ্ঠক থেকে আনা অর্ধনারীশ্বর শিব ঠাকুর। এটা হচ্ছে অমরকণ্ঠক থেকে আনা অর্ধনারীশ্বর শিব এবং এখানে প্রতিষ্ঠাটা করা হয়েছে। এবং তারপর থেকে আমাদের এলাকার সমস্ত রকম পুজো আচ্ছা এখানে হয়। শিব ঠাকুরের কৃপা লাভের আশায় বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসেন পূর্ব বর্ধমানের দামোদরপল্লী এলাকায়। আজ এখানে 700 থেকে 800 মানুষের ভোগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। ভক্তি ভরে মহাসমারোহে পূজিত হচ্ছেন দামোদরেশ্বর শিব ঠাকুর। আজকে আমাদের দামোদরপল্লী উন্নয়ন সংস্থার ভবনে যে দামোদরেশ্বর শিব এটার 8ম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। হ্যাঁ, গেস্ট হিসেবে এসেছেন আমাদের বিডিএ চেয়ারম্যান মাননীয়া কাকলিতা গুপ্ত মহাশয়। আমাদের এরপরে এইটা যেটা পুজোটা আপনি দেখছেন, আপনি আমাদের বাবা শিবের বিয়ে নিয়ে যাবেন, এটা হচ্ছে অমরকণ্ঠক থেকে আনা অর্ধনারীশ্বর শিব এবং এখানে প্রতিষ্ঠাটা করা হয়েছে। এবং তারপর থেকে আমাদের এলাকার সমস্ত রকম পুজো আচ্ছা এখানে হয়। আমাদের এখানে ক্লাবের যে উন্নতি সব দিক দিয়ে বাবার কৃপায় এইসব হয়েছে। এই অবস্থা আমাদের সংস্থার ছিল না। আজকে রাত্রেবেলা আমাদের ভোগ খাওয়ানো হবে, 700-800 জন লোক খাবেন। আপনাকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনিও এসে আমাদের সন্ধ্যে 7টা থেকে আমাদের এটা শুরু হবে, আপনিও এসে আমাদের এখানে খেয়ে যাবেন। এবং এখানে আসার জন্যে দামোদরপল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।